গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট অ্যান্ড স্পাইসি রান্নাঘর। আজকে আমি বানাবো দম আলু পনির। তোমরা তো সবাই খেয়েছো আলুর দম, কিন্তু আজকে আমি বানিয়ে দেখাবো আলুদম পনির। তো আলুদম পনির বানানোর জন্য আমি নিয়েছি পনির। পনিরটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিব। তারপর আমি ছোটো আলু সিদ্ধ করে নিয়েছি, সেটাও নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এরপর আমি কড়াইতেই দিয়ে দিব জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর দিব গোটা গরম মশলা। এগুলো ফোড়ন দিয়ে দিব আমি ভেজে রাখা ছোটো আলুর গুলো। ছোটো আলুগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। করে নিয়ে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা, আদা বাটা, এটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিব। তারপর আমি দিয়ে দিব গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব কিছু কাজু বাদাম, আমি পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচের মতো পোস্ত বাটা, এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ভেজে নিব। আমি এখানে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে নিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নুন দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে আমি নাড়াচাড়া করে নিব। তারপর আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো আর দিব টক দই, 2 চামচের মতো টক দই দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপর আমি দিয়ে দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো, এটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। এটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব গরম জল। পরিমাণ মতো গরম জল দিয়ে আমি গ্রেভিটা ফুটতে দিব। গ্রেভিটা ফুটে আসলে আমি দিয়ে দিব 1 চামচের মতো ঘি, 7 মতো চিনি আর 1/2 চামচ গরম মশলা। এটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিয়ে দিব পনির। পনির দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিব কাছুরি মেথি। কাছুরি মেথি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর আমি একটা প্লেটে নামিয়ে নিব। এই রেডি আমার আলুদম পনির। কেমন লেগেছে রেসিপিটা একবার জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।